আমি মাস্ক পরে নিয়েছি, এবার আমি রেডি, আমি বেরোবো। আজকে আমার ছোট্ট পুচকিটার জন্মদিন, তো আমার সাথে থাকো আর দেখতে থাকো যে আমি আজকে কোথায় যাচ্ছি। আর আজকে দিন শুরু করছি মন্দির দিয়ে, তো মন্দির আগে পুজো দেবো, তারপরে বাকি কাজগুলো কমপ্লিট হবে। তো আমার সাথে থাকো, চলো যাই। ফুল মিষ্টি ধূপকাঠি এগুলো কিনে নিয়েছি এখান থেকে। এবারে ঢুকে পড়বো মন্দিরের ভেতরে। এটা হচ্ছে আমাদের এখানের খুব বিখ্যাত জয়কালী বাড়ি মন্দির। আমার যথারীতি পুজো দেওয়া হয়ে গেছে, এবং দেখো এখানে মন্দিরের ভেতরে মায়ের মূর্তি, মায়ের ছোট বড় সব রকম মূর্তি রয়েছে। এবং মন্দিরটা অনেক অনেক দিনের পুরনো মন্দির, অনেক বছর আগেকার। এখন এখানে দেখলাম এবারে গিয়ে যে কনস্ট্রাকশনের বেশ কিছু কাজ চলছে, অর্থাৎ মন্দিরের একটা সাইডে পুজো হচ্ছে এবং আর একটা সাইডে পুনরায় নির্মাণের কাজ চলছে। তো খুব ভালো লাগলো আজকের দিনে আমার ছেলের জন্মদিনে এইভাবে পুজো দিয়ে, মনে একটা অদ্ভুত শান্তি আসে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওর সুস্থতা, ওর ভালো থাকা, সবটাই ভগবানের কাছে, তাই তার আশীর্বাদ নিয়েই আজকে দিনটা শুরু হোক। তো পুরো মন্দিরটাই মোটামুটি যতটা পারলাম তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। এবারে পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফিরব। তো চলো এবার উপরে যাই, দেখি মা কি করছে। মানে তানের দিদিন আমার মা, ঠাকুর ঘরে থাকারই কথা, দেখি কি করছে, সাথে থাকো। দেখো বিহুর দিদিন তার প্রিয় নাতির জন্য গোপালকে আজকে জন্মদিন উপলক্ষে সব ভোগ দিয়েছে। বিহু স্নান করে এই প্রসাদগুলো খাবে, আর আমার মন্দির থেকে পুজো দিয়ে আনা প্রসাদ খেয়ে ওর ঠামবাড়ি যাবে। বাকি আচার অনুষ্ঠান সব ওর ঠামবাড়িতেই হবে। তো সাথে থাকো, দেখতে থাকো। বাবরে, যা বৃষ্টি পড়ছিল পুজো দিতে গিয়ে বৃষ্টিতে ভিজে গিয়ে আমার একদম ঠান্ডা লেগে গেল। তো চলো, আজকে অনেক কাজ আছে, এখন পায়েস রান্না করব। পায়েস রান্না করার পর ওর ঠাম্মা সমস্ত ভাজা পাঁচ ভাজা ভাত আর যা যা মাছ ডাল চিকেন যা যা আইটেমগুলো আছে সব রান্না করবে। তো তারপরে বিহু সেগুলো দিয়ে খাবার খাবে, খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে। তো এখন অনেক কাজ আছে, বেশিক্ষণ তোমাদের সাথে গল্প করা যাবে না, চলো সাথে থাকো, দেখতে থাকো। ও গুড়ের পায়েস খেতে বেশি ভালোবাসে, তাই অল্প একটু গুড় দিয়ে পায়েসটা করছি, আর সামান্য চিনিও দিয়েছি এর মধ্যে। তো যেহেতু স্পেশালি জন্মদিন মানে পায়েস, পায়েস তো করতেই হবে, পায়েস ছাড়া জন্মদিন অসম্পূর্ণ। তো আমার পায়েস, এদিকে বিহুর দাদা খুব সুন্দর করে বেলুন দিয়ে ঘরটাকে সাজিয়েছে, আর বিহু এই বেলুনগুলো নিয়ে খেলতে ব্যস্ত। এবার বিহু খেতে বসবে। বেলুন হাত দেয় না, হাত দেয় না, বেলুনে হাত দেয় না, বেলুন। আরে পায়ের চাকা, এটা মিষ্টি, এটা মিষ্টি, খা মিষ্টি, মিষ্টি মিষ্টি খাবে না, ওটা দাও, ওকে একটু ডিমি দাও, ওকে একটু ডিমি দাও, ও মিষ্টিকে ডিম বলছে, ডিম দাও, একটুখানি দাও, হাত দেয় না, হাত দেয় না।
না এটা রসের করবি রে, গোটা গা রসে মশে মাখাচ্ছিস। যা পাচ্ছে নিচ থেকে কুড়িয়ে থাল থেকে তুলে যেমন ভাবে পাচ্ছে খাচ্ছে। অনেকক্ষণই বিহুর খাওয়া হয়ে গেছে। এরপর বিহু ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ কি করছে, বেলুন নিয়ে শুরু করে দিয়েছে খেলা। ওর হাতে একটা বিস্কিট দিয়েছি, কারণ ও ঘুম থেকে উঠলে একটু বিস্কিটের বায়না করে, বিস্কিটটা পছন্দ করে একটু বেশি, তো বিস্কিট খাচ্ছে। আর বিহু ওর দা ভাইয়ের সাথে বেলুন গাড়ি এগুলো নিয়ে একটু খেলা করছে। বিহুর দা ভাই বিহুর পছন্দের একজন, যাকে ও খুব ভালোবাসে, এবং দা ভাইয়ের সাথে দেখো কিভাবে গাড়ি নিয়ে টানাটানি করছে, একটু খেলছে। আর বেশিরভাগ সময় ও চায় দা ভাই ওর সাথে একটু খেলা করুক, ওকে নিয়ে ঘুরে বেড়াক, এগুলো ও দা ভাইয়ের সাথে করতে খুব ভালোবাসে। এখন প্রায় রাত 9টা বেজে গেছে, বিহু এখনও একা একা বেলুন নিয়ে খেলে যাচ্ছে। এবার আমি ওকে খাইয়ে দেব, এবং আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। প্লিজ সাথে থাকো, পাশে থাকো, এবং হ্যাঁ এখনও কিন্তু পার্ট টু বাকি রয়েছে, সবটা দেখানো গেল না। এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের কাছ থেকে এটুকুই কাম্য, থ্যাংক ইউ। নাই 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 নাই, কি নিয়েছো ওটা হাতে?